আসসালামু আলাইকুম, আমি সিটিআর গুরু অনলাইন ফোরামে আপনাকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা 12 ক্লাস শুরু করব। আজকে জুলাই 1, 2008। ইউজার ডিফাইন ডেটা টাইপ, তাহলে আমরা ক্লাস থেকে কি আগে বললাম বলেন তো। এখন প্রোগ্রামিং এর বলবো যে একটা ডেটা টাইপ। আমরা যখন ক্লাসের আমরা নর্মাল ট্রেডিশনাল ডিসকাশনে আমরা কি আসলাম যে ক্লাস কি, ক্লাস একটা টাইপ তাই না, ধরন তাই না, শ্রেণী, শ্রেণী তো টাইপ কি তো ইংলিশ টাইপ। আর তাহলে ওই ক্লাসটা টাইপের নির্দিষ্ট একটা এলিমেন্ট হচ্ছে অবজেক্ট, মানুষ একটা অবজেক্ট, ঠিক আছে, হিউম্যান একটা অবজেক্ট, এনিমাল একটা অবজেক্ট, ভেজিটেবল একটা অবজেক্ট, ফ্রুট একটা অবজেক্ট, ফ্লাওয়ার একটা অবজেক্ট, আপনার পুরো ইউনিভার্সটা একটা অবজেক্ট, হাউস একটা অবজেক্ট, কার একটা অবজেক্ট, ভেহিকেল একটা অবজেক্ট, ঠিক আছে। এখানে আপনাকে যদি বলি যে আমাকে একটা গাড়ি গাড়ি দেন, তাহলে গাড়ি মানে কি ভেহিকেল তাই না। ভেহিকেলের মধ্যে আবার স্পেসিফিক একটা ভেহিকেল, যখন কি ধরনের গাড়ি, ভেহিকেলের মধ্যে বৈশিষ্ট্য আছে না। এখন দেখেন এখন শুনেন দেখেন একটা ক্লাসে কতগুলো বৈশিষ্ট্য থাকে, আর ওই অবজেক্টে কি থাকে, ওই বৈশিষ্ট্যগুলোর জন্য ভ্যালু থাকে। এটা মনে করেন তো কি জিনিস, ক্লাসে বললাম কতগুলো বৈশিষ্ট্য থাকে, আর অবজেক্টে থাকবে ওটা রিয়েল ভ্যালু, কনক্রিট ভ্যালু। আমি যদি বলি স্টুডেন্ট তাই না, স্টুডেন্ট যদি বলি মাহাদির স্টুডেন্ট, তাহলে মাহাদির একটা আইডি নাম্বার আছে না ক্লাসের, তার একটা নেম আছে না, তার একটা জেন্ডার আছে, তার পরীক্ষা দিলে মার্কস আছে তাই না। কিন্তু যদি স্টুডেন্ট বলি তাহলে প্রত্যেকটা স্টুডেন্ট, যদি মনে করেন মাহাদি একটা স্টুডেন্ট, মুনিম একটা স্টুডেন্ট, মাইশা একটা স্টুডেন্ট, ওই ফাইসাল একটা স্টুডেন্ট তাই না, প্রত্যেকটা স্টুডেন্টের দেখেন ইউনিক একটা স্পেসিফিক একটা রোল আছে তাই না। এখন কোন 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 বৈশিষ্ট্য সেম তাই না, যার জন্য তারা স্টুডেন্ট, আবার কোন কোন বৈশিষ্ট্য সেম যা তার জন্য তারা একই স্কুলের স্টুডেন্ট। যদি স্কুল নাম যদি সেম হয়, ক্লাস নেম যদি সেম হয়, তাহলে একই স্কুলের স্টুডেন্ট তাই না। ক্লাসের বৈশিষ্ট্যগুলো ইয়েস, এখন বলেন তো যে আপনার ক্লাস সেই বৈশিষ্ট্যগুলো ধারণ করে। বলেন তো কেমন ধারণ করে, আমি বললাম যে মাহাদি একটা স্টুডেন্ট, তাহলে মাহাদি ক্লাসের মধ্যে স্টুডেন্টের এখানে ক্লাস কি, মাহাদি ইজ এ স্টুডেন্ট, মাহাদি ইজ এ টাইপ অফ স্টুডেন্ট তাই না। তাহলে এখানে ক্লাস কোনটা, এখানে ক্লাস কোনটা স্টুডেন্ট তাই না। শুনেন আগে একটা ডেফিনেশন বলছি যে ক্লাস কিন্তু ধরা ছোঁয়া যায় না, স্টুডেন্টকে ধরা ছোঁয়া যাবে কিন্তু মাহাদিকে ধরা ছোঁয়া যায় তাই না। মেইন পার্থক্য এটা মনে রাখেন, এটা মনে রাখেন ক্লাস ধরা ছোঁয়া যায় না, অনুভব করা যায়, অনুভব করা যেতে পারে কিন্তু অবজেক্ট ধরা ছোঁয়া যাবে বা অনুভব করা যাবে, ক্লাস তা তো করা যাবে না। মাহাদিকে যদি বলেন ক্লাস মিলে আপনি করেন, তাহলে অনেকগুলো মাটি লাগবে, কারণ 10 জনের নাম মাটি, আমার ছেলের নাম মাহাদি, আপনার ছেলের নাম মাহাদি, তখন এরকম করে আবার 10টা মাহাদি নিয়ে আসলাম, মাহাদি ইসলাম, মাহাদি ইসলাম, মাহাদি টাইপ, এদের সবার নাম মাহাদি, ঠিক আছে। এখন তখন আবার ভাগ করে দিলেন যে এইটা মাহাদি, মাহাদি ওইটা আরেক মা, তখন অবজেক্ট আছে। আমি যদি বলি ফ্লাওয়ার, এখন আমরা একটু গো ব্যাক করি, ফ্লাওয়ার যদি বলি ফ্লাওয়ার কি বলেন, ফ্লাওয়ার কি বলেন দেখি, ফ্লাওয়ার ক্লাস। এখন এটাকে যদি সাব ক্লাস ভাগ করেন, এরপরে ক্লাস থেকে যদি আরো আরো যদি শ্রেণী বিন্যাস করেন, সাব ক্লাস হচ্ছে আরো যদি ভাগ করেন, তাহলে যদি বলি লাল গোলাপ, রেড ফ্লাওয়ার, রেড রোজ, অবজেক্টের শ্রেণী করা যায় না, অবজেক্ট একটা বৈশিষ্ট্য,
ওইটা হচ্ছে যে তখন আপডেট হয়ে গেল মানুষ যদি বলেন হিউম্যান যদি বলেন ক্লাস তখন না না বলছি আমি বললাম যে ক্লাসটা হচ্ছে ব্রড টাইপের হিউম্যান যদি বলি তাহলে হচ্ছে যে ক্লাস আর যদি মানুষ বলি তাহলে অবজেক্ট সরি স্টুডেন্ট যদি বলি তাহলে অবজেক্ট স্টুডেন্টটা হিউম্যান টাইপের আমার নিজেরও আমি যখন আমি আমি মাস্টার্স থিসিস করেছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপরে কিন্তু থিসিস করার পরে অনেক দিন লাগছে আমার হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড অবজেক্ট ক্লাসের এই কনসেপ্টটা ক্লিয়ার হতে নিজেরই কারণ হচ্ছে যে তখন ওই সময় বই ছিল না এখন ইন্টারনেটে ওরকম কনসেপ্ট ছিল না বাংলা ভিডিওর তো প্রশ্নই আসে না এই ইভেন আমার প্রফেসরদের বুঝাই দিবে যে একদিন যে বলতো ক্লাসে পুরো বছর ধরে পড়াইছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কিন্তু কোনো স্টুডেন্টই ইভেন বুঝে নাই যে অবজেক্ট আমি যদি আপনারে বলি যে আপনি জঙ্গল কাটেন আপনি জঙ্গল কাটতে পারবেন কোন একটা জঙ্গলে যাবেন আপনাকে গাছ কাটতে হবে আমি যদি বলি আপনাকে একটা স্টুডেন্ট ডেকে দেন কাকে ডাকবেন কি করে কাকে ডাকবেন যখন বলি একটা মানুষ ডেকে দেন তখন বলি মানুষটা হচ্ছে যে ক্লাস আর আপনি যখন ডাকবেন ফয়সাল হচ্ছে বললাম তো অবজেক্ট হচ্ছে পদার্থ যাদের মেরুদণ্ড আছে নন কর্ডাটা যাদের মেরুদণ্ড নাই তারপরে যারা এক কোষী তারা অনেকগুলো কোষ আছে বিভিন্ন ভাবে ভাগ করছে তারপরে বায়োটিক থেকে আবার দুই ভাগে প্রসেসে ভাগ করছে যে একটা হচ্ছে উদ্ভিদ আর একটা প্রাণী উদ্ভিদের মধ্যে কিছু গাছের কাঠ হয় কিছু গাছের কাঠ হয় না এখন যদি বলি আমরা স্টুডেন্ট হচ্ছে ক্লাস এই স্টুডেন্ট ক্লাসকে সাব ক্লাস করা যাবে না কি কি বলেন তো দুটো সাব ক্লাস বলেন তো স্টুডেন্টের এরকম নাইন গ্রেড স্টুডেন্ট ক্লাস ফোর্থ গ্রেড স্টুডেন্ট এইট গ্রেড স্টুডেন্ট ফাইভ গ্রেড স্টুডেন্ট ঠিক আছে হাই স্কুল স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট এলিমেন্টারি স্টুডেন্ট মেল স্টুডেন্ট ফিমেল স্টুডেন্ট কত রকমের ক্লাসিফিকেশন করা যাচ্ছে তাই না যত ক্লাসিফাই করবেন তত ন্যারো হয়ে আসছে না হ্যাঁ ন্যারো হয়ে আসতে আসতে একটা ইউনিক আসবে ন্যারো হয়ে আসতে আসতে একটা ইউনিকে যখন আসবে তো ওইটা ছাড়া ওটার আর দ্বিতীয়টা নেই তখনই অবজেক্ট ঠিক আছে আপনি চিন্তা করেন যে বলি যে
এখন আমার এই ব্যাচে আপনি ধরুন 10 জন আছেন, আমি যদি বলি যে একটা পার্টিসিপেন্ট ইজ বলেন যে একটা পার্টিসিপেন্ট যে মেল, তাহলে এই 10 জন ধরুন এখানে আছে 10 জন। এখন যদি আমি বলেন যে লাল লাল শার্ট পরে আছে, তখন একজনকে পাচ্ছেন, তাই না? তারপর এখন যদি বলি যে এখানে যে টি শার্ট পরে আছে, তখন হয়তো 5 জন পাইলেন, ঠিক আছে? তাহলে দেখেন তাহলে কি তখন কিন্তু ইউনিক হচ্ছে না, তখন ক্লাস। এখন যদি বলি যে একজন বের করেন যে সাদা শার্ট পরে আছে, তখন ফয়সাল ইসমাইল, তখন ইসমাইল আছে, তাই না? তখন ইসমাইল আছে, তখন তখন অবজেক্ট হয়ে গেল। কতগুলো বৈশিষ্ট্য লাগবে ক্লাসের, কতগুলো বৈশিষ্ট্য আছে। যেমন আমি বলে যেমন এখানে স্টুডেন্ট আছে 10 জন, সবাই শার্ট পরে আছে, তাই না? আমি যদি বলি যে এখানে তাকেন তো তারা কাপড় পরে আসে, তাহলে সবাইকে আসবে, তাই না? এখন কাপড়ের আর কালার আছে, তাই না? আমি যদি বলি যার কাপড়ের কালার হোয়াইট, তখন হচ্ছে একজন পাচ্ছেন। এখন যদি 5 জনের কাপড়ের কালার হোয়াইট থাকতো, তখন আবার বলতাম যে যার চুলের রং কালো, এবং আরো এক করতেছি, তাই না? একটা বৈশিষ্ট্য আছে, এবং সাদা কাপড়, তারপরে এবং কালো চুল, ইয়েস। এইভাবে আসলে যখন ইউনিকলি পাচ্ছেন, যখন ইউনিক পাচ্ছেন, তখন হচ্ছে যে অবজেক্ট। তাহলে এইটাই হচ্ছে যে এখন হচ্ছে শোনেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট। এখন দেখেন, তার মানে আমরা যদি স্টুডেন্টকে যদি একটা ক্লাস বলি, স্টুডেন্ট একটা ক্লাস, তাহলে যদি বলি করিম একটা স্টুডেন্ট, হ্যাঁ করিম একটা স্টুডেন্ট, তাহলে কি করিম হচ্ছে যে অবজেক্ট, তাই না? তার মানে স্টুডেন্টের মধ্যে যা যা বৈশিষ্ট্য আছে করিমের মধ্যে তাইতে আছে, তাই না? না থাকলে কি হবে, সেদিন স্কুলে না যায় তাকে স্টুডেন্ট আছে, তাহলে হচ্ছে না। এখন আমাদের দেখেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এখন আমাদের কনসেপ্টটা হচ্ছে হোয়াট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে অবজেক্ট রিলেটেড, মানে অবজেক্ট ইউজ করে ডেভেলপ করা হয়। অবজেক্ট হচ্ছে আমাদের বস্তু। এখন আমাদের যখন প্রোগ্রাম করা হয়, তখন এই যে কম্পিউটারে এক ধরনের প্রোগ্রামিং আছে অবজেক্ট ওরিয়েন্টেড না, সেটা পরে আসছি। তার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি জিনিস, এখন মনে করেন একটা খাবারের মধ্যে আমি একটা অবজেক্ট বলি, মনে করেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অবজেক্টটা কি, অবজেক্ট প্রোগ্রামিংটা কি, মনে করেন খাবারের মধ্যে আমরা খিচুড়ি অনেকে লাইক করি, তাই না? খিচুড়ি, খিচুড়ির মধ্যে কি কি থাকে, ডাল চাল পেঁয়াজ তেল। এখন দেখেন খিচুড়ির মধ্যে আপনাকে রান্না করে দিয়ে যদি বলি যে এর মধ্যে যা যা লবণ গুলো আছে তেল গুলো আলাদা রান্না করে দেন, পারবেন? আপনাকে একবারই খিচুড়ি দিয়ে বললাম যে এর মধ্যে যা যা এলিমেন্ট গুলো আছে, আপনাকে সারা জীবন সময় দিলাম, আপনি এটা আলাদা করে দেন, আরো মিক্স করা যাবে। ইয়েস, এখনো পর্যন্ত এরকম টেকনোলজি আবিষ্কার হয়নি, তাই না? খিচুড়িতে যদি লবণ কম হয় তাহলে আপনি বলবেন খিচুড়ির লবণ কম, তাই না? ঝাল যদি বেশি হয় তাহলে বলবেন যে খিচুড়ির ঝাল বেশি, মানে আমরা যে এলিমেন্ট গুলো আছে সেগুলো কিন্তু টেস্ট করতে পারবেন, মানে অনুভব করতে পারবেন, আলাদা আলাদা করতে পারছেন না। তার মানে কি, খিচুড়ির মধ্যে যে যে উপাদানগুলো আছে, ক্যারেক্টারিস্টিক গুলো আছে, বৈশিষ্ট্য গুলো আছে, সেগুলোর মধ্যে খিচুড়ি আরো আছে। খিচুড়ি যদি বলে একটা খিচুড়ি কিন্তু খাবার, এক ধরনের ফুড, ফুড, ইয়ার কি বলে ফুড, তাই না? ফুডটা তাহলে কি ক্লাস, খিচুড়িটা হচ্ছে অবজেক্ট। আর খিচুড়িকে যদি ক্লাস বানান তাহলে তার একটা ভুনা খিচুড়ি এক ধরনের, খিচুড়ি এক ধরনের, সবজি খিচুড়ি এক ধরনের, যেমন আমরা হিউম্যান বলছিলাম, হিউম্যান একটা ব্রড ক্লাস, স্টুডেন্ট একটা সাব ক্লাস, ঠিক আছে? স্টুডেন্টকে আবার যদি ব্রড ক্লাস ধরেন, এর সাব ক্লাস কি হতে পারে, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাই না? এখন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট আর গ্রাজুয়েট স্টুডেন্ট এদের মধ্যে কিছু পার্থক্য আছে, যার জন্য এরা স্টুডেন্ট, কিছু মিল আছে, বৈশিষ্ট্য আছে, তাই না? যার জন্য এরা স্টুডেন্ট, কিছু বৈশিষ্ট্য আনকমন আছে, যার জন্য এরা গ্রাজুয়েট স্টুডেন্ট আর এরা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, তাই না? কনসেপ্টটা ক্লিয়ার তো?
এইটুকু যদি বুঝে থাকেন তাহলে আমি পরের অংশে যাবো, বুঝলেন? ক্লাস এবং অবজেক্টের কনসেপ্ট আসছে, এটা পরে আসছে। আমি তো যাইনি, বললাম আমি এই পর্যন্ত আসছি, আমাকে এইটুকু এইটুকুর মধ্যে আমার ক্লাস যদি হিউম্যান হয় তাহলে স্টুডেন্ট হবটা অবজেক্ট, ঠিক আছে? ক্লাস যদি আমার হিউম্যান হয় তাহলে আমার যদি বলি রহিম একটা কি অবজেক্ট। আবার ক্লাস যদি আমার ফ্লাওয়ার হয়, সরি, ক্লাস যদি আমার স্টুডেন্ট হয় তাহলে রহিম একটা অবজেক্ট। কি শ্রেণীর অবজেক্ট? স্টুডেন্ট শ্রেণীর অবজেক্ট। এখন ভুল করলে এফেক্ট করে, আমরা দেখছি প্রোগ্রামিং আসছি, এখন আমরা প্রোগ্রামিং আসছি, প্রোগ্রামিং কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে? দেখেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে এরকম কনসেপ্টটা, যেমন মনে করেন আপনি একটা ঘর, একটা বিল্ডিং করবেন, একটা ঘর করবেন, আপনার পাঁচটা জানালা লাগবে। পাঁচটা জানালা কি অবজেক্ট নাই? একটা জানালা কি অবজেক্ট না? পুরো ঘরটা তো একটা অবজেক্ট। এখন একটা অবজেক্ট, কতগুলো অবজেক্টের সমন্বয় কিন্তু একটা বড় অবজেক্ট তৈরি হয়, তাই না? কতগুলো অবজেক্টের সমন্বয়, কত বড়। আমি যদি হিউম্যান বিংটা বলি, আমি ঘরটা যদি বলি, এই ঘরের মধ্যে কতগুলো দরজা একটা অবজেক্ট, টেবিল একটা অবজেক্ট, জানালা একটা অবজেক্ট, তাহলে আমার মনে করেন যে এই ঘরের মধ্যে আমার পাঁচটা জানালা লাগবে। আমি উইন্ডো একটা ঘোষণা করবো, উইন্ডো একটা ক্লাস ঘোষণা করবো, ঠিক আছে? উইন্ডোর মধ্যে কি থাকবে? এর গ্লাস লাগানো থাকবে, খোলা যাবে, ফ্রেম থাকবে, উইন্ডোর মধ্যে যা থাকে, তাই না? ঠিক আছে। এখন যখন আমার যখন আমার একটা পিসিবি উইন্ডো লাগবে, ওই টাইপের একটা উইন্ডোর একটা অবজেক্ট ঘোষণা করবো, ইউজ করবো। এমন যদি হয়, মনে করেন এমন যদি হয় যে মনে করেন আমি ক্লাস যখন আমি সাপোজ মনে করেন এই যে এই যে আমাদের দেখেন তো এই যেখানে যে স্ক্রিনটা আছে এর মধ্যে এই ক্লাস এবং অবজেক্ট আছে কিনা, দেখেন তার মধ্যে অবজেক্ট আছে কিনা, অবজেক্ট ওরিয়েন্টেড এর মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একটা কনসেপ্ট আছে। মনে করে সাপোজ আমি দেখাচ্ছি কি ডিজাইন করেন, সাপোজ আমি হচ্ছে যে ইনসার্ট, আমি হচ্ছে যে একটা কি বলে এই টেক্সট বক্স ইনসার্ট করবো। এই দেখেন একটা টেক্সট বক্স, এই আমার অবজেক্ট এখানে আসছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর এখানে কনসেপ্ট আছে। এখানে টেক্সট বক্স শুধু ঘোষণা করা আছে, তাই টাইপ দেওয়া আছে, আমার এখানে আমার হচ্ছে টেক্সট বক্স লাগবে, এখানে ক্লিক দিয়া এখানে ছেড়ে দিলাম, একটা টেক্সট বক্স হলো, হলো না? আমার আর একটা টেক্সট বক্স লাগবে, তাহলে আমি এখানে আবার ক্লিক দিলাম, এখানে আবার আসলাম, আর একটা টেক্সট বক্স দিলাম। আমার কালার নাই তো ওই জন্য দেখা যাচ্ছে না, কালার করি রাইট ক্লিক দিয়ে ফরম্যাট সে লাইন, তাই না? সলিড লাইন। এবার কালার আসলো, তাই না? একটা অবজেক্ট আসলো, মনে করেন এটা সাপোজ মনে করেন এটা আমার জানালা, একটা একটা জানালা আসলো, ঠিক আছে? আমার আর একটা জানালা লাগবে, তাহলে আমি কি করলাম এই যে জাস্ট ইট, এটা কপি করে আর একটা দিলাম, একটা দুইটা জানালা দিলাম, আরেকটা জানালা লাগবে, তিনটা জানালা হলো, আরেকটা জানালা লাগবে, চারটা জানালা হলো। এক একটা যদি উইন্ডো বলি তাহলে আমার পাঁচ বারে পাঁচটা উইন্ডো, একটা তার মানে কি এরকম আমার প্রোগ্রাম করা আছে এই শেড তৈরি করার জন্য, উইন্ডো তৈরি করার জন্য। আমি যতবার এটা কপি করবো মানে আমার তৈরি করতে প্রথমবার কষ্ট হচ্ছে, আর দ্বিতীয়বার কিন্তু ইউজ করা কিন্তু সুবিধা, তাই না? হ্যাঁ, শুধু এটা কপি করলাম আর একটা নতুন হয়ে গেল। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টটা এরকম। ডক্টর, এই ও আচ্ছা, আমি জাস্ট একটা সিম্পল এখানে উদাহরণ হয় না যে ইনসার্টটা এখানে ক্লাস আর আমরা যে টেক্সট বক্স গুলি অবজেক্ট, না এখানে টেক্সট বক্স এটা হচ্ছে ক্লাস, এখানে এই প্রোগ্রামটা যখন করা আছে, এই পাওয়ার পয়েন্টটা যখন তৈরি করা আছে, এই টেক্সট বক্স নামে একটা ক্লাস তৈরি করা আছে, ক্লাস তৈরি করা আছে, এই টেক্সট বক্সটা আমি ইউজ করতে পারতেছি বারবার, এরকম করে ক্লিক দিয়ে এখানে ছেড়ে দিচ্ছি।
এইটা তৈরি করার জন্য যে বারবার এই কোডগুলো লিখতে হতো, একবার লিখে আমরা যখন বারবার ইউজ করতেছি এই রিইউজেবিলিটির সুবিধাটা পাওয়া যেত না। আমরা তো বাস্তব জীবনে এটাই চাই, তাই না? এটাই তো উদ্দেশ্য ছিল যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ যে আমরা একটা বারবার হচ্ছে যে আমরা যখন কোনো একটা জিনিস লাগবে একবার তৈরি করলাম বারবার ইউজ করলাম। এই রিইউজেবিলিটি হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মেইন বিউটি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মেইন কনসেপ্ট হচ্ছে রিইউজেবিলিটি। রিইউজেবিলিটি মানে কি? একটা জিনিস একবার ইউজ করে একবার তৈরি করবো বারবার ইউজ করবো, এটা আপনি না অন টাইম পুরো অন টাইম এর হচ্ছে যে কনসেপ্টের বিপরীত হচ্ছে। তাহলে বিহেভ যদি একই রকম করে তাহলে এখানে আমার পাঁচটা হচ্ছে যে উইন্ডো আছে, পাঁচটা উইন্ডো কি সেম সিমিলার? পাঁচটা উইন্ডো আমি বলি সিমিলার কিন্তু সেম না, কিন্তু আলাদা আলাদা জায়গা তখন করে আছে না। আমি আমি বিল্ডিং এর আলাদা জায়গা পাঁচটা জায়গা রাখতে পারি না, দে লুক সিমিলার বাট নট সেম। ঠিক আছে, সিমিলার আর সেম কিন্তু এক জিনিস না। আপনি $10 দিয়ে একটা শার্ট কিনতে পারবেন কিন্তু শার্ট আর $10 কিন্তু এক জিনিস না। আবার সহজ করে বলি, $10 দিয়ে আপনি খাবার কিনতে পারবেন, এক প্লেট খাবার কিনতে পারবেন, কিন্তু আমার কথা হচ্ছে কি $10 আর খাবার কি সেম জিনিস? যেটা হচ্ছে যে আমার কথা হচ্ছে শুনুন, $10 দিয়ে আমি খাবার কিনতে পারছি, খাবার আর $10 কিন্তু সিমিলার কিন্তু সেম না, আইডেন্টিক্যাল বা ইকুইভ্যালেন্ট হতে পারে। প্রাইসে কোনো কোনো বৈশিষ্ট্য কারণ ইকুইভ্যালেন্ট হতে পারে কিন্তু আমার $10 দিয়ে খেলে খুব লাভ হবে না, কিন্তু $10 খাবার কিনলে পেট ভরবে। দেখেন আমার কতগুলো একটা চার্ট লাগবে, আমি এখানে এনে ক্লিক দিয়া এখানে চার্ট তৈরি করা আছে, ক্লাস চার্ট টাইপের এখানে তৈরি করা আছে না, চার্ট তৈরি করা আছে, এটা কিন্তু সবগুলো একটা একটা ক্লাস, সবগুলো এগুলো প্রোগ্রাম করে এক একটা ক্লাস। আমি এখানে এই এই ধরনের চার্ট চাই এখানে সিলেক্ট করে এনে দিলাম, এখানে দিলাম আমার এই ধরনের চার্ট এখানে চলে আসবে। আমি যদি একটা এই যে কম্পিউটার কাজ করতেছেন এই সবগুলো এখানে ক্লাস, আর এগুলো যখন আইনে একটা এই টাইপের যখন একটা আপনার জিনিস বসাই দিবেন তখন সেটা হচ্ছে অবজেক্ট। এইটাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট। এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা এই ধরনটা ঠিক আছে একদম যে ইয়ে করে দিয়েছে প্রোগ্রামিং জগতে, কম্পিউটার প্রোগ্রামিং জগতে আমূল পরিবর্তন আসছে আর্লি 90s। মনে আছে যারা কম্পিউটার 90s আগে যখন ইউজ করতেন, 10s কম্পিউটার ইউজ করতেন না, তখন ওইটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ছিল না, ধরতে পারি না। তাহলে এই যে এই কনসেপ্টটা, এই কনসেপ্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট হচ্ছে যে রিয়েল লাইফে ক্লাস ঘোষণা করে ওই একটা ক্লাস ঘোষণা করব প্রড টাইপ, এবং ওই টাইপের যখন একটা ক্লাসে যখন একটা স্পেসিফিক এলিমেন্ট লাগবে তার অবজেক্ট ঘোষণা করব করে প্রোগ্রাম করব, এটাই হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট। এইখানে আমাদের এখানে এখানে আসে না, এই যে দেখালাম না যে সবগুলো একটা আমার এই একটা একটা আমি যখন আমি ইয়ে করবো তার সাথে আমি একটা ইনসার্ট করবো পিকচার ইনসার্ট করবো, তাই না? আমাকে একটা পিকচার ইনসার্ট করার সুযোগ দিচ্ছে, একটা পিকচার আমি অ্যাড করবো, সাপোজ আমি এখানে একটা পিকচার অ্যাড করলাম, আমি যদি আর একটা পিকচার অ্যাড করবো, এখন দেখেন এই এই যে একটা পিকচার অ্যাড করলাম
পিকচার টাইপের একটা এলিমেন্ট এখন তাই না, এটা অপজেক্ট হলো তাই না, এর অবস্থান আকার দৈর্ঘ্য প্রস্থ আছে না, আমি এখন এগুলো চেঞ্জ করতে পারতেছি না ইজিলি, হয়তো মাউস দিয়ে চেঞ্জ করতে পারতেছি বা ডাবল ক্লিক করে চেঞ্জ করতে পারতেছি। এখন দেখেন এই সুবিধাগুলো ওই যখন ডস ভিত্তিক প্রোগ্রামিং ছিল, যখন উইন্ডোজ ভিত্তিক আসে নেই তখন এই বৈশিষ্ট্যগুলো ছিল না। এখন এখন অবজেক্ট এই কম্পিউটার প্রোগ্রামিং জগতে একটা আমূল পরিবর্তন নিয়ে আসছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এখন দেখেন আমরা যখন এই যে ওয়েবসাইটে একটা ওয়েবসাইট যখন ওপেন করেন, সাপোজ একটা যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করলে এর মধ্যে অনেক অবজেক্ট আছে, যে একটা নাম পান অবজেক্টের, এই যে কতগুলো কমন বাটন আছে না, কমন বাটন আছে, লিঙ্ক অবজেক্ট আছে, এই প্রত্যেক অনেক অবজেক্ট আছে যে ওয়েব এলিমেন্ট বলে, এগুলো অবজেক্ট, এক একটা অবজেক্ট। একটা ওয়েবসাইটে যান, এই যে এখানে এই যে হাইপার লিঙ্ক আছে সেটা একটা অবজেক্ট, এখানে বাটন এটা একটা যেহেতু কমন, এখন বাটন ক্লিক দেন আর একটা অবজেক্ট, কোনো জায়গায় আপনি লিখতে পারতেছেন এখানে লিখতে পারতেছেন, এটা যে হচ্ছে টেক্সট বক্স অবজেক্ট বেলায়। ইন্টারেস্ট লাগে না এখন এই পর্যন্ত, ক্লিয়ার কিনা? এই কামাল আছে পাশে? হ্যাঁ আছে। সাউন্ড দিও, বুঝলো যায় কিনা বলো? আচ্ছা, তার মানে এই আচ্ছা এখানে আমাদের কতগুলো অবজেক্ট আছে তাই না, এই কনসেপ্টটাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট। এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং রিয়েলি একটা মজাদার কনসেপ্ট, রিয়েলি মজাদার, কিন্তু মজাদার হবে না যদি আপনি এইটুকু না বুঝেন। এই যে আমরা যেটুকু এতক্ষণ পর্যন্ত ডিসকাস যেটা করলাম, হোয়াট ইজ ক্লাস ক্যারেক্টারিস্টিক, এখন বলেন তো আমরা একটু রিভিউ করতে চাই, কারণ এইটুকু না বুঝলে পরে আমি যেতে চাই না। হোয়াট ইজ অ্যান অবজেক্ট? অবজেক্ট ইজ এ স্পেসিফিক থিং। ইয়েস, স্পেসিফিক থিং, অ্যান এলিমেন্ট, এলিমেন্ট অফ এ ক্লাস, ইয়েস, অফ এ টাইপ। ক্লাস হচ্ছে কি? ক্লাস ইজ এ টাইপ, ঠিক আছে, ক্লাস ইজ এ টাইপ, আর অবজেক্ট হচ্ছে স্পেসিফিক এলিমেন্ট অফ এ সার্টেন টাইপ, তাই না? An object is a specific element of a specific আমরা object programming concrete type, concrete মানে সুনির্দিষ্ট, নির্দিষ্ট type of an of a class, ঠিক আছে? আচ্ছা, তাহলে ক্লাসের কতগুলো বৈশিষ্ট্য থাকবে তাই না, সেই বৈশিষ্ট্যগুলোর স্পেসিফিক ভ্যালু থাকবে কেতে অবজেক্টে। যেমন স্টুডেন্ট একটা ক্লাস, স্টুডেন্টের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে? ইয়েস, রোল নাম্বার, তাহলে মাদি একটা স্টুডেন্ট, মাদি একটা রোল নাম্বার আছে, ঠিক আছে, মাদি একটা নেম আছে তাই না, পরীক্ষা দিলে মার্কস আছে। এই আমরা আরো আরো বৈশিষ্ট্য থাকতে পারে, হাজারো বৈশিষ্ট্য থাকতে পারে, আমরা যদি তিনটা বৈশিষ্ট্য বুঝি, ঠিক আছে, তাহলে আরগুলো বুঝবো।